এটার ভিতরে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে ইফতার পর্যন্ত ওকে এখানে 10টা ওয়াক্ত দেয়া আছে 30 50 আচ্ছা 30 50 সবচেয়ে বড় সাইজটা ওকে 30 50 আর আছে 24 48 24 48 24 48 24 40 এসডিটা হচ্ছে হলো গিয়ে আমাদের যে ঘড়ির মধ্যে যেগুলো এই জায়গার মধ্যে কোনো এই যে সাদাতে যেটা নেগেটিভটা দেখা যায় না আচ্ছা আর ননএসডি যেটা এই ঘড়িটা দেখেন যে এখানে যে ঘড়ির মাঝখানে যে সাদা দাগগুলো দেখা যায় এই ডিজাইনটাই পছন্দ হলো জি বাট উনি চাচ্ছে যে না আমি এটা এই পিঙ্ক কালারটা নেব না এই জায়গায় আমি গ্রিন কালার নেব এটা কাস্টমাইজ হলো 30 গজের ভিতরে হ্যাঁ 15 মিনিটের ভিতরে কেউ যদি না আসে তাহলে এটা অটো অফ হয়ে যাবে মানে এটা সেন্সর সিস্টেম স্যার বডি সেন্সরে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা আছি বাইতুল মুকাররম মার্কেটের নিস্তালাই ডিজিটাল প্রোডাক্টসে আর আমাদের সাথে রয়েছেন শেখ জাবেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মুহূর্তে আপনাদের শোরুমে কয়টা কোয়ালিটির ডিজিটাল নামাজের সময়সূচি পাওয়া যাচ্ছে আসেন ভিতরে আসেন জি আমাদের এখানে কয়েকটা সাইজ আছে জি একটা হচ্ছে যে সবচেয়ে বড় সাইজ যেটা আমরা সাধারণত 30 50 আচ্ছা 30 50 সবচেয়ে বড় সাইজটা ওকে 30 50 আর আছে 24 48 24 48 24 48 24 40 জি 20 36 জি আর 18 30 জি এই হচ্ছে আমাদের রেগুলার জেনারেল সাইজ এছাড়া একটা অনেক সময় পার্কিং এর জন্য বা ঘরে ব্যবহার করার জন্য ছোট একটা সাইজ আছে এটা হচ্ছে 14 24 আচ্ছা এই হচ্ছে আমাদের এগুলো সাইজগুলো এর মধ্যে আবার দুইটা ভ্যারাইটি আছে যেমন একটু আমাকে ভিতরে আসতে হবে জি যেমন আমাদের এখানে একটা স্যার স্টিকার এন্ড নন স্টিকার যেটা অনেকে এসডি নন এসডি বলে থাকে আচ্ছা এসডি এবং নন এসডি নন এসডি বলে থাকে এসডিটা হচ্ছে হলো গিয়ে আমাদের যে ঘড়ির মধ্যে যেগুলো এই জায়গার মধ্যে কোনো এই যে সাদাতে যেটা নেগেটিভটা দেখা যায় না আচ্ছা আর নন এসডি যেটা এই ঘড়িটা দেখেন যে এখানে যে ঘড়ির মাঝখানে যে সাদা দাগগুলো দেখা যায় এটাকে বলে নন এসডি বলে তো এই দুটো ভ্যারাইটি আছে বাট ভিতরের পার্টস সবগুলো সেম এবং এটার যে ওয়ারেন্টি ওয়ারেন্টি হচ্ছে সেম আচ্ছা এসডি গুলো দেখতে সুন্দর লাগে আর নন এসডি গুলো একটু দেখতে পুরাতন বা ওল্ড লাগে আর কি ঠিক ব্যাপারটা এমন না জি আইতো আসতে হবে বলছি যে নন এসডি যেটা এটার মধ্যে আলোটা একটু বেশি হয় হ্যাঁ আর এসডি যেটা এটা আলোটা তুলনামূলকভাবে একটু কম হয় কম হয় কিন্তু বলছে দেখার সৌন্দর্য নন এসডিটা সাধারণত হয়ে থাকে দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আচ্ছা বলছি একটু পার্থক্য জি এবার একটু প্রাইস গুলো জানবো আপনাদের একদম ছোট সাইজ থেকে শুরু করি হ্যাঁ প্রাইস প্রাইস যদি এটা যদি আপনারা নন এসডি নিতে চান জি তাহলে হবে 3800 আর যদি এসডি নেন তাহলে পড়বে 4000 4000 ওকে এটা হচ্ছে আমার 1830 1830 হ্যাঁ এটা যদি নন এসডি 4500 আর এসডি হচ্ছে 5000 জি এটা এগুলো হচ্ছে 2036 ওকে এটার মধ্যে নন এসডি হচ্ছে হলো গিয়ে 5500 আর এসডি হচ্ছে 6000 ওকে এটা হচ্ছে 2440 আচ্ছা এই সবগুলো আমার এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো 2440 এটার মধ্যে নন এসডিটা হচ্ছে হলো গিয়ে 6500 আর এসডিটা হচ্ছে 7000 7000 ওকে 2448 আচ্ছা নন এসডি হচ্ছে 7500 এসডি হচ্ছে 8000 8000 আর এর সে আরেকটা বড় সাইজ বলছিলেন যেটা 30 50 যেটা 30 50 30 50 যেটা আমি 14500 টাকা ওকে এসডি জি আর নন এসডি নিলে 14000 আচ্ছা এবার একটু অর্ডার প্রসেসটা বলে দেন কিভাবে আপনাদের কাছ থেকে ডিজিটাল নামাজের সময়সূচিগুলো অর্ডার করা যাবে এখন আমার ভিডিও দেখে কেউ যদি আসতে চায় তাহলে পছন্দ করলে আমার যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে নাম্বার অনুযায়ী সে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে বিভিন্নভাবে দেখাবো হোয়াটসঅ্যাপে নেওয়া যাবে হ্যাঁ কুরিয়ার নেওয়া যাবে আর হোয়াটসঅ্যাপে যদি উনি ছবি চান যদি আমার সাথে অ্যাড হয় আমি হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবো ওখান থেকে সে দেখে পছন্দ করে নেবে কিংবা যদি উনি কিছুটা কাস্টমাইজ করতে চান তাহলে আমাকে সেভাবে বললে আমি সেভাবে কাস্টমাইজ করে ওনাকে ভিডিওতে দেখালাম উনি আমাকে এটা কনফার্ম করার পর সেটা আমি কাটিং দিয়ে এটা তৈরি করে ফেললাম আচ্ছা ওকে কি কি কাস্টমাইজ করা যায় যেহেতু বললেন যে কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ বলতে জাস্ট একটা এক্সাম্পল দিছি ওনার ঠিক এই ডিজাইনটাই পছন্দ হলো জি বাট উনি চাচ্ছে যে না আমি এটা এই পিঙ্ক কালারটা নেব না এই জায়গায় আমি গ্রিন কালার নেব এটা কাস্টমাইজ হলো নাম তো অবশ্যই সে দেবে ঠিক না নাম তো সে দেবেই সে বলে যে না ভাই আমার ঘড়িটা লাল না ঘড়িটা আমার সবুজ হবে তারপর আমার ডিজিটগুলো সবুজ না আমার ডিজিটগুলো লাল হবে বলছে এই ধরনের আর কি আচ্ছা কাস্টমাইজ ওকে একটা ডিজিটাল নামাজের সময়সূচিতে কি কি ধরনের কি কি থাকে মূলত আমরা দিন তারিখ এগুলোর পাশাপাশি আর কি কি থাকে হ্যাঁ আসেন আমি এটা দিয়ে দেখাবো যে এটা হচ্ছে 2448 জি এটার ভিতরে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে ইফতার পর্যন্ত ওকে এখানে 10টা ওয়াক্ত দেয়া আছে ঠিক আছে ঠিক কিন্তু 2440 এর ভিতরে এটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না বাট ছোট সাইজ বাট
আমি অনেক সময় দেখলাম যে অনেক কাস্টমার আসে এরকম বলে যে ভাইয়া আমাদের তো টাকার সমস্যা না, আমাদের জায়গার সমস্যা। আচ্ছা, আমার সেই পরিমাণ জায়গা নেই যে আমি 24-48টা বসাতে পারি, বাট আমার অপশন সবগুলাই দরকার। তো সেই ক্ষেত্রে সেটা মাথায় রেখে আমি একটা সংযোজন দিচ্ছি এখানে, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে সূর্যোদয়, এখানে ফজর জোহর আসর মাগরিব এসা 6টা ওয়াক্ত হয়ে গেল, 2টা 8টা। এখানে আমি সুইচ সিস্টেম করছি। আচ্ছা ওইটার ভিতরে আমি এই সংযোজনটা নিয়ে আসছি। মানে যে ধর মানে যতগুলো অপশন আমার আছে সমস্ত অপশন গুলো আমি 36, 40 এবং 48 এই তিনটার ভিতরে সেম অপশনগুলো পাবে, শুধু সাইজ বড় আর ছোট হবে। ওকে, আচ্ছা, যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে কিভাবে আসা যাবে আপনাদের শোরুমে? আসাটা খুব সহজ, বাইতুল মোকাররম মসজিদের নিচে উত্তর পাশের গেট সংলগ্ন 3 নম্বর গেট। আচ্ছা, উত্তর পাশে 3 নম্বর গেট সংলগ্ন আমার দোকানটা, উত্তর পাশে হচ্ছে আমাদের পার্কিং, পার্কিং এর এখানে 3 নম্বর গেট, ঠিক 3 নম্বর গেটে দাঁড়ালে আমার দোকানটা দেখা যায়। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরও কারো সমস্যা হলে আপনারা ফোন দিয়ে আসবেন? আমরা ফোনে যোগাযোগ করে আসতে পারবেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনাদের নতুন একটা টেকনোলজি আসছে, যেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করবে। জি জি জি, এটা কি নিয়ে আসছেন নতুন? এই যে এটা। আচ্ছা, এখানে লেখা আছে ঘড়ির হায়াত বাড়াই ও বিদ্যুৎ সাশ্রয় করে। আচ্ছা, কিভাবে করে? এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা এশার নামাজের পরে তো আর আমার সুচির কোনো প্রয়োজন নেই না, মুসল্লি ওয়াক্ত দেখবে, ওয়াক্ত দেখে নামাজ পড়বে, এশার নামাজের পরে চলে গেল, এরপরে সুচির কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই বন্ধ করতে, বা আমরা অনেক সময় বন্ধ করি না। তারপর অনেক সময় দেখা যায় রাতে বৃষ্টি বাদল হয়, অনেক সময় বিদ্যুৎ চমকায়, এর দ্বারা অনেক সময় দেখা যায় যে লোডশেডিং হয়, এটার কারণে অনেক সময় এটার উপরে এফেক্ট পড়তে পারে। তো এই ক্ষেত্রে যখন সে এটা ইউজ করবে, এই মেশিনটা ইউজ করবে মিন্স যে এটা কারেন্টের সুইচ দেওয়া থাকবে, আর এটা আমার ধরেন সূচি, এটার মধ্যে এটা আমি দিয়ে দেবো, 30 গজের ভিতরে 15 মিনিটের ভিতরে কেউ যদি না আসে তাহলে এটা অটো অফ হয়ে যাবে। মানে এটা সেন্সর সিস্টেম, বডি সেন্সর এটা। জি, বডি সেন্সর। ওকে, তো বাস এইটা একটা সুবিধা হলো যে ভুলেও যদি যায় তাহলে নিজে নিজে এটা অফ হয়ে যাবে। সেই দিক দিয়ে এটা বিদ্যুৎ সাশ্রয়, সমস্ত রাত্রটা যদি সুইচটা চলতে থাকে তাহলে এখানে বিদ্যুৎ খরচ হবে, সেই হিসেবে কোনো প্রয়োজন নেই। আবার ফজরের সময় যখন মসজিদ যখন আজান দিতে আসবেন তো তখন তার বডি সেন্সরের সাথে সাথে এটা চালু হয়ে যাবে, এটা অটোমেটিক অফ হবে, অটোমেটিক অন হবে, অন হবে। আচ্ছা, সেক্ষেত্রে যখন নামাজের সময় তখন অটোমেটিক আপনার ঘড়িটা অন হচ্ছে, আর যখন নামাজ থাকছে না তখন কিন্তু এটা অটোমেটিক অফ থাকছে। সেক্ষেত্রে একে আপনার ঘড়িটা ভালো থাকতেছে, জি জি, আর দুই হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। জি জি। আচ্ছা, এটা নিতে গেলে কেমন প্রাইস পড়বে? এটা 1700 টাকা। কত? 1700 টাকায় আপনারা এই হিউম্যান, যেটা হচ্ছে হিউম্যান বডি সেন্সর আমরা বলি, তো এটা আপনারা নিতে পারবেন ডিজিটাল প্রোডাক্টস থেকে। আচ্ছা, একদম মিনি সাইজের কি আছে আপনাদের কাছে? আচ্ছা, মিনি সাইজের আমার একেবারে লেটেস্ট। হ্যাঁ, একেবারে লেটেস্ট, এবং আমি আশা করব যে এখন পর্যন্ত হয়তো এটা কারো কাছে পাবে না, কেউ বানায়নি। আমি একটা সুন্দর একটা ঘড়ি বানানোর জন্য চেষ্টা করতেছিলাম, একদম রাউন্ড শেপের, হ্যাঁ, রাউন্ড শেপের ভিতরে সুন্দর দেখতে। হ্যাঁ, এটা এটা ঘরে অফিসে মানে যে কোনো জায়গায় এটা খুব মানে খুবই সুন্দর, খুব নাইস লুকিং এটা। তো এটা আমার সবচেয়ে লেটেস্ট হচ্ছে আমার এটা। এটা রেট আমি ধরছি আপাতত 3000 টাকা। 3000 টাকা। আরেকটা জিনিস আমি দেখাবো, অনেক সময় কাস্টমার বলে যে ভাই ভিতরে পার্সেল ব্যাপারটা কেমন হবে, ভালো কি না খারাপ। তো আমি আমার কাস্টমারকে আমি এতটুকু আশ্বস্ত করতে চাচ্ছি যে আমি চ্যালেঞ্জ ভাবে বলবো যে আমি যে পার্সগুলো ইউজ করব এই পার্সের ভিতরে, বর্তমানে দেখেন যে এটা দিয়েও সার্কিট বানানো যায়, এটা দিয়েও সার্কিট বানানো যায়, দুটো দিয়েই বানানো যায়। বাট আমি সার্কিট বানাচ্ছি পিসিবি বোর্ড দিয়ে, আমি সার্কিটগুলো বানাচ্ছি, এটা প্লাস্টিক বোর্ড দিয়ে আমি সার্কিট বানাচ্ছি না। সেই দিক দিয়ে এটা গুণগত মান এটা বেড়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর সার্ভিসটা কিভাবে দিচ্ছেন আপনি? সার্ভিস আমার এই ঘড়ির ওয়ারেন্টি সার্ভিস হচ্ছে 3 বছর। জি, 3 বছর মধ্যে যদি কিছু হয় তাহলে পার্টস রিপ্লেস ওয়ারেন্টি সে আমার কাছ থেকে পাবে, সে হয়তো নিয়ে আসবে অথবা পাঠিয়ে দেবে, বাস আমি এটা ঠিক করবো, ঠিক করে আবার তার ঠিকানা আমি এটা পাঠিয়ে দেবো, এবং 3 বছর ওয়ারেন্টি থাকবে। সেই জন্য আমি আমার ওয়ারেন্টি কার্ড আছে, আমার ওয়ারেন্টি সিল আছে, এই ব্যাপারে একদম আমি আমার কাস্টমারকে ফুলি আশ্বস্ত করলাম যে 3 বছর মানে 3 বছরই সে আমার কাছ থেকে সার্ভিস পাবে, এর মধ্যে কোনো 19-20 হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে। সো যারা ভাবছেন মসজিদের জন্য ডিজিটাল নামাজের সময়সূচি কিনবেন,
অবশ্যই চলে আসতে পারেন ডিজিটাল প্রোডাক্টসে। সো আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।